আসসালামু আলাইকুম, প্রিয় ছোট্ট সোনামণিরা, ভালো আছো? আশা করি মিসও ভালো আছে, আলহামদুলিল্লাহ। আজকে তোমাদেরকে ক্লাসে হাজির হলাম গণিত ম্যাথ ক্লাস নিয়ে। তো তোমাদেরকে গতকাল ক্লাসে করিয়েছি 1 থেকে 3, তারপরের ক্লাসে করিয়েছি 1 থেকে 5, তারপরের ক্লাসে করিয়েছি 1 থেকে 3 পর্যন্ত করিয়েছি, ঠিক আছে? তাহলে আজকে তোমাদেরকে 4 থেকে 5 পর্যন্ত করাবো, তাহলে মানে 4 থেকে 5 পর্যন্ত করাবো। এর আগে তোমাদেরকে ইংলিশে করিয়েছি 1 থেকে 2 3 পর্যন্ত করিয়েছি, এখন 1 থেকে 3 পর্যন্ত মিস রিভিশন দিব, এরপরে 4 থেকে 5 আবার তোমাদেরকে শেখাবো কিভাবে সংখ্যা গণনা করতে হয়, ঠিক আছে? তাহলে মিস তোমাদেরকে ম্যাথ কাউন্টিং নেট কাউন্টিং সংখ্যা গণনা কত থেকে 1 থেকে 5 পর্যন্ত আমাদেরকে শেখাবো, ঠিক আছে? তো তোমরা মিসের কথাগুলো শুনবে ভালো করে এবং ভালো করে দেখবে, এবং সামনে তোমরা খাতা পেন্সিল নিয়ে বসো, আমাদেরকে একটু হেল্প করতে বলো এবং বইটাও খুঁজে দিতে বলো। গণিত শেখার আনন্দটা বের করো, এবং পেজ নাম্বার তোমাদেরকে মিস বলে দিচ্ছি, ওই যে 45 বের করো, 45 পেজ নাম্বার খুলো, হ্যাঁ? তাহলে তোমাদেরকে মিস কালকে কি শিখিয়েছিলাম আমি আবার তোমাদেরকে রিভিশন দিচ্ছি, শিখিয়েছিলাম কি 1, তারপর কি শিখিয়েছিলাম 2, হ্যাঁ, তারপর কি শিখিয়েছিলাম 3, হ্যাঁ, তারপর কি শিখিয়েছিলাম 4, ঠিক আছে? ফোরটা একটু পরে দিই। তাহলে তোমাদেরকে আমি কালকে কি শিখিয়েছিলাম, 1 1 2 3, হ্যাঁ। তাহলে কিভাবে শিখিয়েছিলাম তোমাদেরকে, ফিঙ্গার্স দিকে শিখিয়েছিলাম। তাহলে আমরা এখানে কয়টা ফিঙ্গার্স তোমরা জানো, 1 ফিঙ্গার্স, তারপরে এখানে কয়টা ফিঙ্গার্স, 2 ফিঙ্গার্স, 1 2 2 ফিঙ্গার্স, ঠিক আছে? এখানে কয়টা ফিঙ্গার্স দেখি সবাই বলো তো কাউন্ট করে, 1 2 3, 1 2 3, এভাবে আমরা ফিঙ্গার্স দিয়ে 1 2 3 গুলো শিখিয়েছিলাম। দেখি সবাই বলো তো, এখন আমি তোমাদের তো শিখিয়েছি, তোমরা এখন বলো 1 থেকে 3 পর্যন্ত কিভাবে ফিঙ্গার্স দিয়ে কাউন্ট করতে হয়, তোমরা একটু দেখি বলো তো ছোট্ট সোনামণিরা। হ্যাঁ, 1 ফিঙ্গার্স, 2 1 2 ফিঙ্গার্স, এখানে কয়টা ফিঙ্গার্স, 2 ফিঙ্গার্স, তাহলে এখানে কয়টা ফিঙ্গার্স, 3 ফিঙ্গার্স, 1 2 3, ভেরি গুড। তাহলে আমরা একটা করতালি দিই, তোমরা সবাই পারতেছো তো, ওকে? আচ্ছা ঠিক আছে, তাইলে 1 থেকে 3 পর্যন্ত তোমাদেরকে রিভিশনটা দেওয়া হয়ে গেছে, এখন মিস তোমাদেরকে 4 থেকে 5 পর্যন্ত পড়াবো, ঠিক আছে? তাইলে আজকে তাইলে এটা কি বলো তো দেখি, 4, হ্যাঁ, 4, হ্যাঁ, তারপর এটা কি 5, এটা কি 5, এটা কি 5, ঠিক আছে? তাহলে আমরা 1 ফিঙ্গার্স, 2 ফিঙ্গার্স, 3 ফিঙ্গার্স এভাবে দেখিয়েছি, এখন 4 ফিঙ্গার্স কি হবে, 1 2 3 4, 1 2 3 4, তাহলে কয়টা ফিঙ্গার্স, 4টা ফিঙ্গার্স, তাহলে 4, ঠিক আছে, 4 ফিঙ্গার্স, তাহলে এটা কি 5, তাহলে 1 2 3 4 5, এখানে কয়টা ফিঙ্গার্স আসছে, 5 ফিঙ্গার্স, তাহলে এটা কি হবে 5, এটা কি 5, তাহলে 4 5, 4 5,
5 তাহলে আমরা আবার প্রথম থেকে একটু লিখে দিচ্ছি 1 2 3 4 5 ঠিক আছে তাহলে আমার কি 1 fingers 2 fingers এখানে কয়টা আঙ্গুল আছে কয়টা fingers আছে 1 2 3 3 fingers তাহলে 4 4 এর মধ্যে একটা আঙ্গুল হ্যাঁ তোমরা সবাই মিসের সঙ্গে সঙ্গে হাত হাত তোলো fingers দিয়ে কাউন্ট করো 1 2 3 4 4 fingers তাহলে এখানে 5 5 এর মধ্যে একটা পাঁচটা আঙ্গুল আমাদের হাতে কয়টা fingers থাকে পাঁচটা fingers থাকে 5 fingers ওকে তাহলে 1 2 3 4 5 হ্যাঁ সে টু अगेन আবার দেখি মিসের সঙ্গে মিস কিভাবে শিখিয়েছে একটু বলো তো দেখি তোমরা সবাই গুড ভেরি গুড সবাই পারছো ঠিক আছে তাহলে এভাবে তোমরা বাসায় কি করবে এভাবে বাসায় ফিঙ্গারস দিয়ে কাউন্ট করবে বা বইয়ে যদি কোনো ছবি থাকে পিকচার থাকে ওভাবেও কাউন্ট করা যায় পিকচার দিয়েও কাউন্ট করতে পারবে ফিঙ্গারস দিয়েও কাউন্ট করতে পারবে বা বাসায় এই যেভাবে মিস শিখিয়ে দিয়েছি ওভাবে প্র্যাকটিস করবে বাসায় আমাদেরকেও অভিভাবক উদ্দেশ্যে আমি বলছি ওদেরকে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এবং আমাদের ভিডিও ক্লাসগুলো দেখে একটু মানে সাহায্য করবেন আর কোনো যদি কোনো কমেন্ট থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন যতটুকু পারি ততটুকু সাহায্য করব আজকে এখানে আমি আমার ম্যাথ ক্লাস শেষ করছি আবারও দেখা হবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন